পুরুলিয়া জেলার ওয়েবসাইটে যে লেটেস্ট চাকরির সংক্রান্ত নোটিফিকেশনটি বেরিয়েছে আজকের ভিডিওতে আমরা সেই নোটিফিকেশনটি দেখে নেব। কী পোস্ট, ক্রাইটেরিয়া কী আছে, আবেদন কীভাবে করতে হবে নোটিফিকেশনটি দেখে নেওয়ার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায় আর আপনারা এই চাকরির খবর সংক্রান্ত ভিডিওগুলি দেখতে পান। তাহলে এই হলো নোটিফিকেশন, লেখা আছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডব্লিউ। নোটিফিকেশনের যে তারিখ তা হলো 8ই মে 2023, বাদিকে মেমো নম্বর দেওয়া আছে। উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড কাস্টিস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডিপার্টমেন্ট পুরুলিয়া। এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের কাছ থেকে, ম্যাক্সিমাম বয়স হলো 63 ইয়ার্স ওল্ড, এবং রিটায়ার্ড ইন্সপেক্টর অথবা এক্সটেনশন অফিসার অথবা হেড ক্লার্ক অথবা ইউডিসি ইন এনি ব্লক টু বি এনগেজ অ্যাজ অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডব্লিউ। এখানে যে রেমুনারেশন কথা বলা আছে তা হলো 12,000 টাকা প্রতি মাসে, এবং বলা আছে যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে নির্দিষ্ট বয়ানে। এখানে আবেদন করার যে শেষ তারিখ দেওয়া আছে তা হলো 25 মে 2023, এর মধ্যে কিন্তু আবেদন জমা করে নিতে হবে। তারপরে ওয়াক ইন ইন্টারভিউর ডেটও এখানে দেওয়া আছে, ওয়াক ইন ইন্টারভিউ হবে 8ই জুন 2023 তারিখে দুপুর 12টা। কোথায় হবে? না, ইন দ্য অফিস চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া। এখানে অ্যাপ্লিকেশনের প্রফর্মা দেওয়া আছে, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডব্লিউ আন্ডার পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এখানে এই প্রফর্মাটি পুরো ফিল আপ করতে হবে, তারপর নিচে সই করতে হবে, ফটো লাগাতে হবে, এবং এর সঙ্গে উপযুক্ত কাগজ দিয়ে আবেদনটি জমা করতে হবে। নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পেয়ে যাবেন পুরুলিয়া জেলার ওয়েবসাইটে purulia.gov.in আন্ডার রিক্রুটমেন্ট সেকশন। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।